দু অক্টোবর নি সালা হাকতর রগৈন মহাত্মা গান্ধী নে আসাই মশাল পালাই জাখা হাকতর নি লগে হাস্তি নি উদয়পুর বো বেলাই নো বরম রে ওই গান্ধীজি নি আসাই মশাল পালাই জাখা আসল উদয়পুর নেহরু মার্কেট নি গান্ধীজি নে মাংথঙ্গ খোমালা কানরিকা হাস্তি নি রাংথং মন্ত্রী প্রণজিৎ সিংহারয় আসল বিনি লগে ফাই মঞ্জক ফাইকা আমজনী কুবনে অজামা সং আবুনি ইয়াগুলো বিজেপি বদল নি 31 রাধাকিশোরপুর মন্ডল নি লোয়াই জিমুংবাই নেহরু মার্কেট বুসকাঙ্গ স্বচ্ছতা অভিযান খালাই জাখা আসল নি স্বচ্ছতা অভিযান মঞ্জ হাস্তি রংথং মন্ত্রী প্রণজিৎ সিংহারয় আশাল মহাত্মা গান্ধী আসাইমা সাল নো কারিব হাকতর নি কচা মন্ত্রী বখরক লাল বাহাদুর শাস্ত্রী নে আসাই মশাল অখরক নই মহাপুরুষ নে আসাইমা সাল নো কিতিংগে হাকতর নি লগে হাস্তি নি দাল বিদাল থাইব গবাংমা সামং বতা নি ইয়াপ্রি নাহর জাখা কেন আজকে মহাত্মা গান্ধীজি জন্মজয়ন্তীর সঙ্গে আরেকজন আমাদের মানে এই দেশের যিনি লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিন আজকে সুতরাং এই দুই মহাপুরুষের জন্মদিন আজকে পালিত হচ্ছে সারা রাজ্যের মধ্যে এবং আমরা এই মুহূর্তে উদয়পুরের আরকিপুর বিধানসভা ক্ষেত্রে অন্তর্গত এখানে 25 নম্বর বুথ 26, 27, 28 এবং 29, 31 এই সমস্ত বুথের সমস্ত যারা বুথ প্রেসিডেন্টস আছে এবং আমার সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের আমাদের যেখানে যারা কাউন্সিলর আছে এলাকার এবং মহিলা নেতৃত্বের সমস্ত যুব মোর্চার সমস্তরা সকলে মিলে আমরা আজকে এই সেবা পাক্ষিকে দিবস আজকে আমাদের শেষ দিন শত দায়িত্বে শুরু হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে এবং আজকের দিনে যিনি এই স্বচ্ছতা এই অভিযানের তিনি কখনো ছিলেন মহাত্মা গান্ধীজি এবং সেই ওনারই আজকে জন্মজয়ন্তীতে তার সমাপ্তি আমরা করতে চলেছি তার মধ্যে বিভিন্ন রকম আমাদের কার্যক্রম আছে সাফাই অভিযান থেকে শুরু করে মহাত্মা গান্ধীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমরা শুরু করেছি সারা রাজ্যে চলছে এবং সবচেয়ে বড় কথা যে আজকে মহাত্মাজি এই জন্মজয়ন্তীকে এতটুকু বলতে হবে যে স্বচ্ছ ভারতের এই ভাবনা চিন্তা মহাত্মা গান্ধীজির যিনি সূচনা করেছিলেন কিন্তু সময়ের সময় দেখা গেছে সেটা সেভাবে পালিত হয়নি উনি করেছেন ভালো উদ্দেশ্য করেছেন কিন্তু আমরা ধন্যবাদ দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি এই যে মহাত্মা গান্ধীর সেই স্বপ্নটাকে আজকের দিনে ভারতবর্ষে প্রতি কোনায় কোনায় প্রতিটি মানুষের মধ্যে সেটা বাস্তবায়িত করে তুলেছেন। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।